আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর আরও ভিডিও আপলোড দেওয়া আছে। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন সহ কতগুলো এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো উত্তর সহ আপলোড করা আছে। তো আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নিই। তো তোমরা এখানে খেয়াল করো, 3 ও 4-এর লসাগু কত? তো 3 ও 4-কে তো 3 ও 4 আমরা জানি লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা সংখ্যা দ্বারা ভাগ করা যা লাগবে। তো 3 দিয়ে ভাগ করলে শুধুমাত্র 3কে ভাগ যায়, 4 দ্বারা ভাগ করলে শুধুমাত্র 4কে ভাগ যায়। অতএব 3 ও 4-এর লসাগু হচ্ছে 3 4-এ 12। 1, 7, 12-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তো আমরা জানি সব 7 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 5-এর গুণনীয়কগুলো লেখো, 1 × 5, এটা আছে 5-এর গুণনীয়ক। তো এই প্রশ্নগুলো, অর্থাৎ এখানে 1 থেকে 20টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী 2016 থেকে 2019 সালের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো। তো আমরা আরও কিছু দেখি, 28টা প্রশ্ন এখানে দেয়া আছে, ঠিক আছে, তোমাদের 2015 থেকে, আমি দুঃখিত, 2015 থেকে 2019 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো তোমাদের হয়েছিল সেই প্রশ্নগুলো এখানে দেখানো হয়েছে। তাছাড়া এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ক্রিটিক্যালও বলা চলে। এই অধ্যায়ে অনেক বাচ্চারা ভুল করে থাকে সাধারণত। এই অধ্যায়ের উপর আরও কতগুলো প্রশ্ন, যেমন গুণনীয়কের অপর নাম কি? এটা হচ্ছে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক, বা উৎপাদকের অপর নাম কি? গুণনীয়ক, ঠিক আছে। তো এই অধ্যায়ের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ যাতে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো অবজেকশন না থাকে, ঠিক আছে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করো, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ তোমরা তোমাদের যে বৃত্তি পরীক্ষা 22 তারিখ, সরি, আগামী 30 তারিখ যে বৃত্তি পরীক্ষা 2022 সালের, সেই পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার সম্ভাবনাও আছে। এবং তোমরা বোর্ড বইটা ভালো করে করো। আর হচ্ছে এগুলো তোমাদের স্কুলে যে বার্ষিক পরীক্ষাগুলো হয় বা অর্ধবার্ষিক পরীক্ষা হয়, সে পরীক্ষার প্রস্তুতি হিসাবেও এই প্রশ্নগুলো একটু নিজে থেকে যাচাই করে নিতে পারো, ঠিক আছে। তো আমরা এখন পরবর্তী পাঠটা দেখে নেই। তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফ ফাইলের লিঙ্ক আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, একদম নিচের দিকে দেখো এই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারো। আর শুধুমাত্র এখানে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তা নয়, তোমাদের সুবিধার্থে উত্তরও সাথে সাথে দেওয়া আছে এবং সুন্দর করে ব্যাখ্যা সহ উত্তরগুলো আপলোড দেওয়া আছে, তোমরা এক নজর দেখলেই বুঝবা। তবে আমি শুরুতে তোমাদের পরামর্শ দেব যে তোমরা উত্তর দেখে না লিখে প্রথমে নিজে করার চেষ্টা করো, যদি নিজে করতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি নিজে করতে না পারো তাহলে পরবর্তীতে হয়তো উত্তর তুমি একটু সাহায্য নিতে পারো, কিন্তু শুরু থেকেই উত্তর দেখে দেখে লিখলে হয়তো তোমারই ক্ষতি হবে। তো আমি বিগত বছরের যে সমাপনী পরীক্ষার প্রশ্ন এগুলো হচ্ছে সেগুলোর উত্তর, এবং অধ্যায়ভিত্তিক যে অতিরিক্ত কতগুলো প্রশ্ন দেখানো হয়েছে তার সবগুলোর ব্যাখ্যা সুন্দর করে তোমাদের সুবিধার্থে সংগ্রহ করে এখানে দেয়া হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটা দেখে তোমাকে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা একটু ঘুরে দেখো, এখানে আরও তোমাদের বিজ্ঞান অধ্যায়ের উপর, বিজ্ঞান বইয়ের উপর, তারপরে গণিত, ইংরেজি এবং বাংলা বইয়ের উপরও সুন্দর করে প্রশ্ন আপলোড দেওয়া আছে, কতগুলো নমুনা প্রশ্ন, তোমরা সেগুলো একটু চর্চা করো, তাহলে তোমাদের প্রস্তুতি যাচাইটা তোমরা নিজে নিজে বুঝতে পারবা, ঠিক আছে। তো সকলের জন্য শুভকামনা রইল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ।